এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা খাইরি খালকিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ শুপ্রিয় দশাক ও শ্রোতাবন্ধগণ অভিভাবক এবং তাদের অধীনস্থ কন্যাদের সম্পর্কে আজকে কয়টি কথা বলবো। তা হলো কাদের কাছে বিবাহ দিবেন এবং কাদেরকে স্বামী হিসাবে নির্বাচন করবেন আমাদের সমাজে দেখা যায় একজন অভিভাবক খুব চিন্তা এবং টেনশন করেন কার কাছে মেয়েকে বিবাহ দিবেন ছেলে চাই বংশ মর্যাদা স্মার্ট আধুনিক যুগে সব কিছু জানে বুঝে পারিবারিক ফ্যামিলিগত সবভাবে ওকে আছে সমাজে তাদের কোনো দোষ ত্রুটি দুর্নাম নেই বাবার কোনো ব্যাকগ্রাউন্ড নেই মার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নেই এই বিভিন্ন পর্যবেক্ষণ করে আমরা দেখা যায় একজন পাত্র নির্বাচন করে থাকি তো এই ক্ষেত্রে অধিকাংশ দেখা যায় অভিভাবকরা উত্তম চরিত্রবান আদর্শ এবং ইসলামিক আদব শিষ্টাচার যার মাঝে আছে এটা আমরা দেখি না এর কারণে দেখা যায় বিবাহর পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং বিবাহ বিচ্ছেদ হয় আর তা না হলে মানসিকভাবে বিপর্যস্ত জীবনযাপন করতে হয় ইসলামিক দৃষ্টিতে একজন মুসলিম মের উচিত যেটি প্রাধান্য দিবে ধার্মিকতা যার জন্য বিশ্ব নবী সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন অভিভাবকদের উদ্দেশ্যে তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে তার চরিত্র আদর্শ ধার্মিকতা যদি তোমার মনোপত হয় এতে তুমি সন্তুষ্ট হও তাহলে বিবাহ দিয়ে ইল্লা ফিল দে যদি আমরা ধার্মিকতা প্রাধান্য না দিয়ে অন্য দিক দিয়ে আমরা সর্বসাইট খেয়াল করি অনেক মেয়েরা স্বামীহারা থাকবে অনেক ছেলেরা স্ত্রীহারা তখন দেখা যাবে বয়স যখন বৃদ্ধি পাবে হতাশ জীবনযাপন করবে এক পর্যায়ে তারা জিনা বেবিচারে লিপ্ত হয়ে আত্মীয় সম্পর্ক ছিন্ন এবং অভিভাবকরা মান সম্মানহীনতাভাবে জীবনযাপন করবে এর থেকে উচিত তা কয়াদারি আল্লাহর ভয় যার মাঝে আছে তাকে প্রাধান্য দেওয়া হাসান বাসির রাহে মহলকে এক ব্যক্তি বললেন আমার কাছে প্রস্তাব আসতেছে ভালো ভালো প্রস্তাব এখন কার কাছে আমি বিবাহ দিব আপনি বলেন তখন তিনি বললেন যে আল্লাহকে ভয় করে তার কাছে বিবাহ দেবাহা আক্রমাহা যদি তাকে ভালোবাসলো স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হয়ে গেল তখন স্ত্রীকে সে সম্মান দিবে ও ইন এদলিম হা যদি কোনো কারণে তাদের মধ্যে মনোমানিন্য হলো বা স্বামীকে রাগান্বিত করলো স্ত্রী তাহলে দেখবে স্ত্রীর প্রতি স্বামী জুলুম করবে না তাই একজন অভিভাবকের উচিত আল্লাহর ভয় যার ভিতরে আছে তা দাঁড়ি ধার্মিকতা দেখে বিবাহ দেওয়া তবে সার্বিক বিবেচনায় যদি এমন হয় সব কিছু আছে বরণ পোষণের ক্ষমতা নেই ভালোভাবে পর্দায় রাখবে বা বাসস্থান দেবে এর ক্ষমতা নেই তাহলে বিবাহ দিবে না কারণ রাসালাম এটা স্পষ্ট করেছেন ইয়া মা আশার সবাব মানিসতা বা হে যুবকরা তোমরা যদি আর্থিকভাবে ক্ষমতাবান হও ক্ষমতাশীল হও বরণ পোষণ করতে পারবে তাহলে বিবাহ করা তাই অভিভাবকদেরকে বলবো সার্বিক পর্যায়ে ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে আপনার অধীনস্থ যে কন্যা রয়েছে বিবাহ দেন তাহলে দেখবেন এই দুনিয়া বিজীবনের শান্তি এবং আখেরাতে আপনাদের জন্য রয়েছে মহাকল্যাণ